ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে নোবেল জবাব দিয়েই দিল। অনেকেরই একটা অভিযোগ ছিল যে নোবেল একটা বক্সের বাইরে গান গাইতে পারে না। অনেকেই মনে করতেন নোবেল হয়তো জেমস আয়ুব বাচ্চু ছাড়া অন্য কোনো গান গাইতে পারে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে গতকাল সারেগামা পায়ের অনুষ্ঠানে নোবেল তার দরাজ গলায় মাইলসের ফিরিয়ে দাও গানটি গেয়ে পুরো শোটা মাতিয়ে দিলেন। গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। তার এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্সে জাজেরাও অনেক প্রশংসা করেছেন। সারেগামা পা অনুষ্ঠানের নোবেলের প্রিয় জাজ শান্তনু তাকে বলেছেন, তার ভিতরে ইন্টারন্যাশনাল রকস্টারের একটা অ্যাটিটিউড আছে। সেটা কিন্তু আসলেই আছে। সে যেভাবে কনফিডেন্সের সাথে তার এক একটা পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে, সেটা কোনো রকস্টারের থেকে কম কিসের। অবশ্য এর আগে বাংলাদেশে একটা ইন্টারভিউতে নোবেল জানিয়েছিলেন তার নেক্সট পারফরমেন্সে তিনি মাইলসের গানই গাবেন। সো ভিউয়ার্স, নোবেলের এই পারফরমেন্স নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।